नमस्कार आपनादेर सबाइके आमार चैनले स्वागत। फर्स्ट अफ अल थैंक यू सो मच फर योर अमेजिंग रेसपन्स। आई एम ओवरवेलम्ड हाउ यू आर लाइकिंग ऑल माई कलेक्शंस। ऑल आवर स्टॉक्स आर सेलिंग आउट प्रीटी फास्ट। थैंक यू सो मच फर योर रेसपॉन्स एंड योर सजेशंस एंड योर मैसेजेस योर डीएम्स दे मीन द वर्ल्ड टू मी। थैंक यू सो मच। আর আজকের ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট শাউট আউট টু অল মাই বেঙ্গলিজ আউট দেয়ার। আই নো ইউ আর অল আর বিউটিফুল, ইউ আর অ্যামেজিং। আপনাদের সবাইকে আমি এটা ভিডিওটা ডেডিকেট করছি। তো চলুন, লেটস ওয়াক ইন স্টাইল। প্রথম শাড়ি যেটা দেখাচ্ছি সেটা হলো এই সুন্দর মালাই কটনটা। এটা মালাই কটনের ওপর ব্লক প্রিন্ট আছে, এটা যাবে আঁচল। আর এটা হচ্ছে পাটটা, এই পাটটা আপনি দুদিকেই পেয়ে যাচ্ছেন। আর এই যে এটা হলো আঁচলটা, অসাধারণ একটা কালার কম্বিনেশন। রাস্টের ওপরে বটল গ্রিন অ্যান্ড মাস্টার্ড ইয়েলো, এটা সব এজের জন্য খুব ভালো। যদি এজেড মহিলা কেউ থাকেন বাড়িতে তাদের জন্য খুব ভালো, ইয়াং মেয়েরাও পরতে পারবে। একটু যদি আপনি স্লিভলেস ব্লাউজ এটা পরেন অসাধারণ লাগবে। আমি এটা একবার ফেলে দেখাচ্ছি কীরকম লাগবে। খুব কমফোর্টেবল শাড়ি, খুব ইজি টু ওয়্যার। যারা রেগুলার অফিসে যান বা যারা রেগুলার শাড়ি পরেন তাদের জন্য তো খুবই সুন্দর, খুব কমফোর্টেবল। এটার সঙ্গে ব্লাউজ পিসও আছে, আমি দেখিয়ে দিচ্ছি ব্লাউজ পিসটা। এটা হচ্ছে এর ব্লাউজ পিস, পোলকা ডট প্রিন্ট, রাস্টের ওপরে হোয়াইট পোলকা ডট, খুব সুন্দর। আপনাদের এটা বানিয়ে নিতে হবে। আর আমি একটা ডিজাইনার ব্লাউজও সাজেস্ট করছি এর সঙ্গে। দিস ইজ দ্য ব্লাউজ। এটা একটা চাইনিজ কলার ডিপ কাট ব্লাউজ আছে, এখানে একটা হুকও দেওয়া আছে। সো এটা এরকম দেখতে লাগবে, স্লিভলেস, ভেতরে ছোটো স্লিভস আছে, যদি আপনারা অ্যাটাচ করতে চান তো করতে পারেন। অল সাইজেস আর অ্যাভেলেবল, ইউ ক্যান অর্ডার। এর পরের শাড়িটা আগের শাড়িটারই একটা কালার প্রিন্ট, এটা হচ্ছে আঁচল আর এটা হচ্ছে পাটটা। এটার কম্বিনেশনটা হলো একটু অরেঞ্জিশ ইয়েলো, বাসন্তী কালার বলতে পারেন আপনারা। এটার রেড আছে অ্যান্ড নেভি ব্লু, নেভি ব্লু না রয়্যাল ব্লু কালার আছে অ্যাকচুয়ালি। এটা হচ্ছে পুরো বডিটা, পুরোটাই এটা যাবে অ্যান্ড এটা হচ্ছে আপনাদের আঁচলটা, ঠিক এরকম দেখতে লাগবে। আর এটারও ব্লাউজ পিস দেওয়া আছে, দিস ইজ দ্য ব্লাউজ পিস, সেম পোলকা ডট ডিজাইন আছে কিন্তু এটা ইয়েলো, কাইন্ড অফ অরেঞ্জিশ ইয়েলো কালার বলতে পারেন। এটা হচ্ছে ব্লাউজ পিস। আর এর সঙ্গে আমি যে ব্লাউজটা সাজেস্ট করছি সেটা হচ্ছে এই গ্লাস স্লিভসের স্কোয়ার কাট ব্লাউজ। স্কোয়ার অ্যাকচুয়ালি ইটস আ স্কোয়াল বলতে পারেন, মানে কাইন্ড অফ আ স্কোয়ার অ্যান্ড ওভাল ব্যাক। দিস ইজ দ্য ফ্রন্ট, হুকস দেওয়া আছে, হুকটা ফ্রন্টে যাবে অ্যান্ড দিস ইজ দ্য স্লিভস। হাতেও পাইপিং করা আছে সামনে এবং পিছনেও পাইপিং করা আছে, খুব সুন্দর একটা ব্লাউজ, খুব ভালো লাগবে এই শাড়িটার সঙ্গে। আজকের পরের শাড়িটা হলো এই লাইট মেরুনের ওপরে প্রিন্টেড শাড়িটা। এটা এটা হচ্ছে আঁচল আর এটা হচ্ছে পুরো বডির প্রিন্টটা। এক মিনিট আমি খুলে দেখাচ্ছি, এটা হচ্ছে পুরো বডি, এটা যাবে পাটটা, দুদিকেই সেম পার আছে প্রত্যেকটা শাড়ির মতো। আর এটা হচ্ছে আঁচল, এক মিনিট। প্রত্যেকটাই কিন্তু মালাই কটন দেখালাম আজকে, আর মালাই কটনের ওপর একটা ব্লক প্রিন্ট আসবে, এই যে আঁচলটা আর এটা হচ্ছে পুরো বডিটা, খুব সুন্দর, খুব কমফোর্টেবল শাড়ি। রেগুলার ওয়্যারের জন্য খুব ভালো বা কোনো ফাংশনে পুজোতে পরার জন্য খুবই সুন্দর। এটা হচ্ছে ব্লাউজ পিস, এটাও পোলকা ডটই আছে কিন্তু এটা একটু বড়, আগেগুলো যেমন ছোটো ছোটো পোলকা ডট ছিল এটা একটু বড়। আর এই শাড়িটার সঙ্গে আমি এই ব্লাউজটা আজকে সাজেস্ট করছি, এই ব্রাইট রয়্যাল ব্লু কালারের স্কোয়ার ব্যাক ব্লাউজটা, গ্লাস স্লিভস এবং এই গোল্ডেন বর্ডার, এবং আপনি হালকা হালকা গোল্ডেনের চেক আছে, খুব সুন্দর ব্লাউজটা। রেড শাড়িটার সঙ্গে তো অসাধারণ লাগবে। আজকে নেক্সট শাড়িটা হলো আগের শাড়িটারই একটা কালার কম্বিনেশন, এই যে এটা হচ্ছে আঁচল, অনেকটা সিমিলার, কমপ্লিটলি না, প্রিন্টটা একটু আলাদা। এটা হচ্ছে আপনার বডিটা আর এটা হচ্ছে গিয়ে পাটটা, অসাধারণ একটা কালার, একটু পেস্ট মানে ডিপ পেস্তা বলতে পারেন বা একদম লাইট বটল গ্রিন, আমি এটাকে অ্যাজ ডিপ পেস্তা রেফার করব, অনেকটা মিক্সচার অফ আ কালার।
এই যে এটা হচ্ছে পুরো বডিটা আর আঁচলটা আপনাকে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা শাড়ি প্রত্যেকটা শাড়ি এত কমফোর্টেবল মানে আমার নিজে পরে প্রচন্ড কমফোর্টেবল লাগছে আর এটার সঙ্গে যে ব্লাউজটা আসছে সেম একটু বড় পোলকা ডটস গ্রিন অ্যান্ড হোয়াইট পোলকা ডটস কালারটা খুবই সুন্দর আর এই শাড়িটার সঙ্গে যে ব্লাউজটা আমি সাজেস্ট করছি সেটা হচ্ছে এই ব্ল্যাক আগের যে ব্লাউজটা দেখালাম ওটার এটার একটা কালার পরের যে শাড়িটা আমি দেখাচ্ছি সেটা হলো এই বিউটিফুল একটা নেভি ব্লু আর হোয়াইটের কম্বিনেশনে অসাধারণ এটা আঁচলটা যাচ্ছে এটা যাচ্ছে পুরো বডিটা খুব সুন্দর এটা হচ্ছে আমি যে এর আগের গ্রিনটা দেখালাম সেটার সেম প্রিন্ট এটা হচ্ছে আপনার বডিটা আর এটা হচ্ছে পার্টটা পার্টটাও খুবই সুন্দর খুব সিম্পল প্রত্যেকটা শাড়ি আজকে এত সিম্পল কিন্তু এত ক্লাসি মানে রেগুলার ওয়্যারের জন্য পরুন আপনি যে কোনো ছোটোখাটো অকেশনে পরুন গেট টুগেদার লাঞ্চেস খুব ভালো লাগবে কর্পোরেট যারা জব করেন তাদের জন্য খুব ভালো কোনো সেমিনার বলুন কোনো কনফারেন্স বলুন খুবই সুন্দর দেখাবে এগুলো পরলে সিম্পলের মধ্যে খুবই অসাধারণ খুব কমফোর্টেবল হবে ব্লাউজ পিসটা যেটা আছে একদম সেম এটা আছে আপনার নেভি ব্লু আর হোয়াইটের ওপরে আর এরপরের যে শাড়িটা আছে সেটারও সেম ব্লাউজ পিস আর এটা হচ্ছে ঠিক আগের লাল শাড়িটার একটা কম্বিনেশন খুবই সুন্দর এটাও আর এটা হচ্ছে পাটা খুব সিম্পল খুব সোবারের মধ্যে খুব সুন্দর লেট মি শো ইউ আমি নিজে শাড়ি খুব কম পরি কিন্তু এরকম শাড়ি হলে রেগুলার পরাই যায় কোনো অসুবিধা হবে না আর এর সঙ্গে আমি যে ব্লাউজটা সাজেস্ট করছি সেটা হচ্ছে এই সিম্পল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চেকসের গ্লাস স্লিভস ব্লাউজ এটা হচ্ছে সামনেটা আর একটা হচ্ছে পিছনটা অ্যান্ড পাইপিং দেওয়া আছে হাতায় এবং সামনে এবং পিছন দুদিকেই পাইপিং দেওয়া আছে খুব সুন্দর লাগবে খুব এলিগেন্ট লাগবে আশা করছি আপনাদের সবার আমার কালেকশন ভালো লেগেছে অর্ডার প্লেস করার জন্য নিচে ডেসক্রিপশন বক্সে চলে যান সব ডিটেলস ওখানে দেওয়া আছে আর যদি আপনাদের আমার লিপস্টিকের কালারটা ভালো লেগে থাকে তাহলে আমি আপনাদের ডেফিনেটলি বলবো আমি কোন সেট ইউজ করেছি এটা হচ্ছে মেবলিন নিউ ইয়র্কের সুপারস্টে ম্যাট ইন কালেকশনের শেড নাম্বার 70 অ্যামাজনিয়ান আমি জানি না কতটা দেখতে পাচ্ছেন আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে ডেফিনেটলি দিয়ে দেবো অ্যান্ড আমি একবার একটুখানি আপনাদের স্ক্র্যাচ করে দেখিয়ে দিই ওকে সো দিস ইজ হাউ ইটস লুকিং অসাধারণ একটা কালার কম্বিনেশন আমার তো খুব পছন্দ সিম্পল লুকের জন্য একটু রেগুলার লুকের জন্য খুব ভালো কালার খুব সুন্দর কনসিস্টেন্সি খুব ভালো হ্যাঁ একটা প্রবলেম আছে এটা সেটা হচ্ছে যাদের একটু ড্রাই লিপস তারা কাইন্ডলি একটু লিপ বাম ইউজ করে নেবেন এটা ইউজ করায় কারণ প্রচণ্ড ড্রাই খুব ময়েশ্চারাইজিং না কিন্তু কালার কম্বিনেশন এবং লংজিভিটি এত ভালো যে ওইটুকু পয়েন্ট আমরা ইগনোর করতেই পারি সো দিস ইজ মেবলিন নিউ ইয়র্ক সুপারস্টে ম্যাট ইন অ্যান্ড দ্য শেড ইজ অ্যামাজনিয়ান আই ডোন্ট নো ইফ ইউ ক্যান সি ইট আমি ডেফিনেটলি নিচে লিঙ্ক দিয়ে দেবো এর জন্য এইটুকুই আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি এই ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করতে একদম ভুলবেন না ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করুন আর আপনাদের যে কোনো সাজেশন থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আমি আপনাদের কমেন্টসে অপেক্ষা করব আর যদি এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন নিচে চলে যান ওই রেড কালারের সাবস্ক্রাইব বাটনটা হিট করুন এবং ওর পাশে নোটিফিকেশন বেলটাও ক্লিক করে দিন যাতে আপনারা কোনো ভিডিও মিস না করেন আসছি টাটা